আজ যাচ্ছি দার্জিলিংয়ের খুব প্রসিদ্ধ মহাকাল মন্দিরে। দার্জিলিং ম্যালের পেছন দিকে পাহাড়ের সর্বোচ্চ শিখরে মন্দিরটি অবস্থিত। ম্যালের বাঁদিক দিয়ে মন্দিরের মুখ্য প্রবেশদ্বার এবং ম্যালের পেছনে রঙ্গমঞ্চের দিকে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এবং দার্জিলিং জিমখানার পাশ দিয়ে একটি পথ রয়েছে যা অনেকেরই অজানা। এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আমরা মন্দিরের মুখ্য প্রবেশদ্বার দিয়ে চললাম। মন্দিরে ওঠার পথটি বেশ খাড়াই, তাই বৃদ্ধ মানুষ এবং অসুস্থ লোকের পক্ষে ওঠা বেশ কষ্টসাধ্য, তাই এই মন্দিরে অনেকেই আসতে পারেন না। খানিকটা ওঠার পর এরম একটি গোল জায়গা আছে যেখানে আপনি জুতো ছাড়তে পারবেন, ডালার জন্য প্রসাদ নিতে পারবেন এবং বাঁদিকে রয়েছে একটি গুফা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। এখান থেকে আপনারা সব প্রসাদ কিনে নিতে পারেন এবং চলুন ওপরে উঠা যাক, গিয়ে দেখা যাক। কথিত আছে 1782 সালে দুর্জয় লিং জিং নামক এক লামা এই মন্দিরটি নির্মাণ করেন। আবার এখানকার সাধুদের মতে 1738 সালে শিবলিঙ্গগুলি আবির্ভূত হয়েছিল, তবে থেকে এই মন্দিরটি এখানে বিদ্যমান। তবে ইতিহাস যাই বলুক, মন্দিরটি যে অতি প্রাচীন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এটি এমন একটি সুন্দর মন্দির যেখানে মহাদেব ও গৌতম বুদ্ধ একসাথে পূজিত হন। অবশ্য এছাড়াও মা কালী, হনুমানজি ও গণেশ ঠাকুরের পুজো হয় এই মন্দির চত্বরে। এই মন্দিরটি জুড়ে আছে বৌদ্ধ চক্র, ঘণ্টা এবং নানান ছোট স্তূপ। এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ উভয়ই প্রার্থনা করতে আসেন। পাইন ঘেরা মেঘের কোলে অবস্থিত মন্দিরটি যেন শান্তি ও ঐক্যের মিলন ক্ষেত্র। পছন্দ হলে ভিডিওটিকে অবশ্যই করবেন লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মন্দিরে উঠতেই আশেপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির যেখানে পর্যটকদের জমায়েত হচ্ছে মাঝে মধ্যে। মুখ্য মন্দিরের সামনে রয়েছে একটি নন্দীর মূর্তি। মন্দিরে প্রবেশ করলে বাঁদিকে বিভিন্ন প্রদীপ জ্বালানো রয়েছে এবং সামনেই রয়েছেন বাবা মহাকাল বিরাজমান। পুরো মন্দিরটিকে তিনবার প্রদক্ষিণ করে নিলাম। মন্দিরটি প্রদক্ষিণ করে এসে দাঁড়ালাম বাবা মহাকালের সামনে দর্শনের জন্য। বন্ধুরা, আগেই বলেছি এই মন্দিরে বহু ধর্মাবলম্বী মানুষ আসেন, অনেকে পুজো দিচ্ছেন, আবার অনেকে এমনি ঘুরে দেখছেন মন্দির প্রাঙ্গণ। দেশ বিদেশ থেকে আসা মানুষ আর স্থানীয় মানুষের ভিড়ে মন্দির প্রাঙ্গণে একটি অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্দিরে বাবার সামনে বসে থাকতে বেশ ভালোই লাগছিল, তাই মনকে আরও শান্ত করে নেওয়ার জন্য কিছুক্ষণ মন্দিরেই বসে রইলাম। এই মন্দিরে ছবি তোলা বা ভিডিও করার কোনো বাধা নিষেধ নেই, তাই আমরা ভিডিও করে নিয়েছি এবং বাবার একটি ছবিও দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই দর্শন করে নিন। বাবার মন্দির থেকে বেরিয়ে আশেপাশের মন্দিরগুলি যেমন কালী, হনুমানজি, গণেশ ঠাকুরের মন্দিরগুলিতেও একবার দর্শন করে নিলাম। আগেরবার সব মন্দিরগুলোই পুজো দিয়েছিলাম, তাই এবারে আর আলাদা করে পুজো দিলাম না। বাবা মহাকালের দর্শনের পরে প্রণাম করে নিচে এলাম এবং চক্রগুলি ঘুরিয়ে নিলাম। বন্ধুরা, এটা হলো মহাকাল মন্দির, আমি দেখলাম, আপনাদের দেখালাম। চলুন এবার নিচে যাওয়া যাক। মন্দিরে ওঠার মাঝপথে একটি জায়গা দেখিয়েছিলাম যেখান থেকে ডালা সংগ্রহ করা যায়, তারই বাঁদিক দিয়ে একটি গুফা নিচে নেমে গেছে। চলুন দেখে নিই নিচে কী আছে। এটাকে বলছে মহাকাল গুফা বা সাতকন্যা দেবী মন্দির। নিচে নেমে গিয়ে দেখতে পেলাম গুহাটি প্রচুর প্রাচীন এবং ধরে রেখেছে অনেক পুরাতন ঐতিহ্য। আজকে আপনাদের দেখালাম দার্জিলিংয়ের মহাকাল মন্দির। ভিডিওটি পছন্দ হলে করুন লাইক আর আমার চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব, এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি সুন্দর ভিডিওয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।